জি আসসালামু আলাইকুম। আমি স্যারে আমার প্রায় 21 দিনে ভর্তি দিয়েছিল, আসার পরে তো আমি আজকে 21 দিন থাকতে হয় নাই, প্রায় 10-11 দিনের মাথায় আমি আজকে প্রায় সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়িতে যাচ্ছি। আপনাদেরকে আমার আজকে আমার সুস্থতার গল্পটা বলবো। এখানে হচ্ছে কি, আমি কিছুদিন মানে ভর্তি হওয়ার প্রথম আমি একটা ইন্টারভিউ দিয়েছিলাম, ওই ইন্টারভিউটা চলেন দেখে আসি আমি কি বলছিলাম তখন। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ বিল্লাল হোসেন, আমি কুমিল্লা দেবিদ্বার থেকে আসছি। আমার বয়স 35 বছর, আমি সৌদি আরব থাকি প্রায় দীর্ঘদিন যাব এবং আজকে প্রায় 2 বছর যাব। আমার মনে করেন এই মাজায় প্রচণ্ড রকমের ব্যথা থেকে আমি মনে করেন দেশে আসছি। দেশে আসার পরে আমি MRI করা হয়েছে, তারপরে আরও বিভিন্ন কিছু টেস্ট আসছিল, ওইগুলো করা হয়েছে। তখন বলছে যে আরেকটা ডাক্তার দেখানোর জন্য আমি ওই ডাক্তারের কাছে গেছিলাম কুমিল্লাকে, ওই জায়গায় একটা ডাক্তার দেখেছিলাম, অনেক কিছু ওষুধপত্র আমার দিছে, ওইগুলো খাইলে আমার মনে করেন ব্যথাটা একটু কম থাকে। আবার যখন আমি ওই ওষুধগুলো বন্ধ করে দিই তখন আবার মনে করেন আমার ব্যথাটা আবার শুরু হয়, আবার ব্যথাটা প্রচণ্ড ব্যথা হয় এই আর কি ব্যথাটা। আর মনে করেন আমি ভালো ছিলাম, কিন্তু আমার একটা জিনিসই আমার স্মরণ আসে, আমি একটা বাড়ি একটা ওজনের একটা যে কোনো একটা জিনিস আলগে দিয়েছিলাম, ওইটা উঠানোর সময় আপনার আমার ব্যথা একটা আওয়াজ হয়েছিল কোমরে, ওই সময় আমি ব্যথার ওষুধ খেয়েছিলাম, কিন্তু ওই সময় আর ব্যথার ওষুধ খাওয়ার পরে আর কোনো ব্যথা ব্যথা করে নাই। প্রায় 2-3 বছর পরে দেখা গেল কি আমার ওই ব্যথাটা আবার শুরু হয়েছে, এই তো আজকে প্রায় 2-2.5 বছর যাবৎ প্রচণ্ড ব্যথা। এই ব্যথা নিয়ে আমি আবার দেশে আসছি ছুটিতে, এসে এখন আমি আগের থেকে আজকে প্রায় 4-5 বছর থেকে আমি স্যারের ভিডিওগুলো দেখি অনেক সময়, এমনিতে আমি অনেক সময় দেখি, কিন্তু আমি মনে মনে অনেক সময় আগে বলতাম যে আমি গেলে স্যারের সাথে গিয়ে পরীক্ষা নিরীক্ষা করে দেখা করে এবং ওষুধ আনবো, কিন্তু আমার ওই সুযোগটা আসলে আমি কাজে লাগাতে পারিনি, আমি আসলে আরও দেরিতে আসছি। এই ভিডিওগুলো দেখে আমি অনেক ভিডিও দেখছি আজকে 4-5 বছর যাবৎ, আপনাদের ভিডিওগুলো অনেকগুলো দেখি আমি, অনেকে সুস্থ হয় অনেকে কিছু বলে ঠিক আছে খুব ভালো লাগে। তো আমি বলছিলাম ভাবছিলাম যে আসবো, কিন্তু আমার দেরি হয়ে গেছে আসতে। সৌদি আরবে যখন আমি ডাক্তার দেখেছি তখন ওনারা বলতো যে ওই বাড়ি পরিশ্রমের কাজ টাজ করি এবং ডাইভিং করি পাশাপাশি, ওই থেকে মনে করেন এই ব্যথা চলে যাব। এক্সরে করতো, এক্সরে করলে দেখা যেত কিছুই তারা বুঝতে পারতো না, বলে কোনো সমস্যা নেই সব কিছু ভালো আছে ওকে আছে, এতটুকু বলে আর ব্যথার কিছু ওষুধ দিয়ে দিত বাস এতটুকু। সৌদি আরবের এই বিষয়টা এরকম আর কি। আসলে আমি অনেক সময় মনে করেন ভাবতাম যে আমার একটা পরিবার আছে, আমি যদি ইনকাম না করি আমার তো পরিবারটা মনে করেন ধ্বংস হয়ে যাবে, বাচ্চা কাচ্চা আছে ফ্যামিলি আছে, তো আমি একজন ইনকাম করার ইয়ে, কিন্তু মনে করেন আমার যদি আজকে এই অবস্থা হইতেছে যে অবস্থাটা মনে করেন আমার মানে চলতে ফিরতে অনেক কষ্ট হয়, তো বলতাম যে আল্লাহ জানি না কি রাখছে কপালে ঠিক আছে, আমি এটা থেকে কবে মুক্তি পাবো মানে কবে ভালো হবো, এই জিনিসটা আমার সবসময় মানে কাজ করতো। জি আসসালামু আলাইকুম, আমার জন্য সবাই আপনারা দোয়া করবেন আমি যদি ভালোভাবে সুস্থ হয়ে এখান থেকে ফিরে যেতে পারি, এবং স্যারের জেনে মনে করেন স্যারের ট্রিটমেন্ট নিয়ে যায় আমি সুস্থ হয়ে বাড়ি যেতে পারি, সবাই আমার জন্য দোয়া করবেন এবং স্যারের জন্য দোয়া করবেন। আমার এই যেই কথাগুলো নিছে ওনারা ঠিক আছে, এগুলো তো আপনারা সবাই দেখছেন, হ্যাঁ বিশেষ করে এগুলো দেখার কোনো প্রয়োজন নাই, আসলে বিশ্বাসটা হচ্ছে সবচেয়ে বড়। হ্যাঁ, সব ডাক্তার যেখানেই যাবেন তারা কখনো বলবে না যে আমি এই চিকিৎসাটা পারবো না, এই চিকিৎসাটা দিতে পারবো না, কিন্তু সবাই চিকিৎসা দেবে, চিকিৎসার ভিতরে কিন্তু অনেক কিছু আছে ঠিক আছে। আমি প্রায় 2 জায়গায় চিকিৎসা করছি, অনেক টাকাই নষ্ট করছি, কিন্তু তার মানে ফলাফল তেমনটা পাইনি, কিন্তু এখানে আমার মনে করেন বিশ্বাস এবং সব মিলিয়ে আমি 100% ইয়ে পেয়েছি। আমার হচ্ছে এরকমটাই লাগে যে স্যারের কাছে যারা আসে ঠিক আছে, বা এখানে আমি যে এই অল্প কয়েকদিনে যা দেখছি ঠিক আছে, অনেক রুগী নাকি এখান থেকে মানে সবাই সম্পূর্ণ সুস্থ হয়ে যায়। যা আমি যতদিন এখানে আসছিলাম আমি দেখতেছি সবাই মোটামুটি এইরকম বলে যে না সবাই মোটামুটি একটা সুস্থ হয়ে এখান থেকে যায়, আমি নিজেও যাচ্ছি। হইতে পারে স্যারের হাতে কি ম্যাজিক আছে নাকি ঠিক আছে হইতে পারে, কিন্তু স্যারের উশিলাতে আমি মনে করি অনেকটা সুস্থ হয়ে যেতেছি বলাই চলে ঠিক আছে। ভালো করার মালিক তো ওপরালা একজন উশিলা, কিন্তু স্যারের মানে এটা বললে শেষ করা যাবে না। সমস্যাটা ছিল আপনার PLID আপনার মেরুদণ্ড হাড়ে, ওইটাতে একটু ব্যথা প্রচণ্ড ব্যথা ছিল, আমি হাঁটতে পারতাম না, হাঁটতে অনেক কষ্ট হতো,
এবং রাত্রে ঘুমাইলেও দেখা গেল সকালে আপনার আমার ঘুম থেকে উঠতে অনেক কষ্ট হইতো। তো তারপর এই স্যারের কাছে আসলাম আর কি। আমার চেয়ে তো মানে অনেক মানে 100% ভালো লাগছে, ঠিক আছে। মানে বাংলাদেশের মধ্যে আমি আমি থাকি প্রবাসে, কিন্তু আমি বাংলাদেশের মধ্যে মনে করেন আমার চেয়ে খুব ভালো লাগছে, খুব মানে ভালোর মানে ভালো শেষ নেই, এত ভালো লাগছে। ওনার চিকিৎসা এবং এখানে হসপিটালের যে সবাই আছে সবাই অনেক ইয়ে করছে, সবাই সবার সহযোগিতায় আমি মনে করেন আল্লাহ দিলে এখন সুস্থ হয়ে বাড়ি ফিরে যেতে আছে, অনেক খুশি লাগতে আছে, অনেক ভালো লাগতে আছে। তাদের জন্য শুভকামনা, তাদের জন্য দোয়া রইল। আর এ বিশেষ করে মনে করেন এখানে আমি বাংলাদেশে মনে করেন অন্য অন্য জায়গায় চিকিৎসা কিছুটা করছি দুই একজনের কাছে, কিন্তু মনে করেন ওরা কিছু ব্যথার ওষুধ দিয়ে আমাদেরকে ব্যথাটা শুধু ইয়ে করে রাখতো, কিন্তু এগুলো আসলে বোকামি আমাদের জন্য, যারা PLID রুগী বা এই সমস্ত রুগী তাদের জন্য আসলে এগুলো ঠিক না। ডাইরেক্টলি যদি এখানে আসে মনে করেন অল্প দিনে দেখা যায় সুস্থ হইয়া স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারে। সবাই সবার সহযোগিতায় আমি মনে করেন আল্লাহ দিলে এখন সুস্থ হয়ে বাড়ি ফিরে যেতে আছে, অনেক খুশি লাগতে আছে, অনেক ভালো লাগতে আছে। তাদের জন্য শুভকামনা, তাদের জন্য দোয়া রইল। আর এ বিশেষ করে মনে করেন এখানে আমি বাংলাদেশে মনে করেন অন্য অন্য জায়গায় চিকিৎসা কিছুটা করছি দুই একজনের কাছে, কিন্তু মনে করেন ওরা কিছু ব্যথার ওষুধ দিয়ে আমাদেরকে ব্যথাটা শুধু ইয়ে করে রাখতো, কিন্তু এগুলো আসলে বোকামি আমাদের জন্য, যারা PLID রুগী বা এই সমস্ত রুগী তাদের জন্য আসলে এগুলো ঠিক না। ডাইরেক্টলি যদি এখানে আসে মনে করেন অল্প দিনে দেখা যায় সুস্থ হইয়া স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারে। স্যারকে তো অনেক ধন্যবাদ, ঠিক আছে। উপরওয়ালার ইচ্ছায় এবং স্যারের ইয়েতে আমি অনেক সুস্থ হয়েছি, ঠিক আছে। স্যারকে অনেক ধন্যবাদ, বিশেষ ধন্যবাদ। অনেকে এখন বর্তমানে তো মনে করেন প্রায় জানে, অনেকেই মনে করেন মোটামুটি জানে, কিন্তু আসবে আসবে এরকম মানে আসতে আসি। আমি তো মনে করেন আমি আসার কথা ছিল আরো এক বছর আগে, কিন্তু আমি দেখা গেল কি আমি আসিনি, আসতে পারিনি। আমার এখানে ওইখানে নিয়ে গেছে, কিন্তু আমি ওই ভালো চিকিৎসাটা পাইনি এতদিন ঘুরে। কিন্তু আমি যদি ডাইরেক্ট এখানে এসে পড়তাম তো আমার ওই সময়গুলো নষ্ট হয় না, এত কষ্টও পাই না। যারা আসে নাই যদি এরকম কোনো সমস্যা থাকে, ঠিক আছে, তারা এখানে এসে মনে করেন চিকিৎসার জন্য যোগাযোগ করলে আমি মনে করি যে সবচেয়ে বেটার হবে, সবচেয়ে ভালো হবে। আমার আমি যেহেতু মনে করি ওই অল্প দিনে 7-8-10 দিনের ভিতরে আমি মনে করেন সম্পূর্ণভাবে মোটামুটি প্রায় সুস্থ, ঠিক আছে। আর ব্যথা এমন একটা জিনিস মনে করেন বইলে বোঝানো যাবে না কি ব্যথা যে হয়, এটা বলে বোঝানো যাবে না। একটা চুল পরিমাণ আমি মনে করেন এইদিকে তো ওইদিকে হইতে অনেক কষ্ট লাগতো, এখন তো আমি মাশাআল্লাহ সুস্থ বা একটু হাঁটতে পারি, চলতে পারি, সবকিছু করতে পারি, এখন ভালো লাগে, তার কারণে বলতেছি। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। DPRC হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।